আমরা অনেকেই আছি যারা ইউটিউবের অনেক বড় একটা সুবিধা থেকে বঞ্চিত হয়। আমরা জানি সেটা কি, বাট আমরা সঠিকভাবে কাজে লাগাই না। আমি ইউটিউবের মেনশনের কথা বলছি, এটা দিয়ে অনেক কিছু করতে পারবেন, আপনার চ্যানেল গ্রো করতে পারবেন। এবং এখানে কিছু ট্রিক্স আছে, যে ট্রিক্সগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার চ্যানেল দ্রুত গ্রো করতে পারবেন। আমি এখানে শর্টকাটে এগুলো শেষ করতে পারবো না, একটু সময় দিতে হবে আমাকে। এই ভিডিওতে আমি মেনশন নিয়ে যা কিছু আছে সব কিছু আপনাদেরকে বলবো, যেমন মেনশন কীভাবে করতে হয়, মেনশনের ক্রাইটেরিয়া কী, মেনশন করলে কি হয়, কোথায় দেখবেন আপনাকে কেউ মেনশন করছে কি না, এই সবগুলো বিষয়। এবং মেনশনের কিছু ট্রিক্স আছে, মেইনলি এই ভিডিওর মেইন পয়েন্ট থাকবে মেনশনের কিছু ট্রিক্স আছে, যে ট্রিক্সগুলো আপনি ফলো করে অন্যদের কাছ থেকে আপনি ভিউস আনতে পারবেন এবং আরও অনেক কিছু করতে পারবেন। জাস্ট ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন। আমরা অনেকেই জানি যে ইউটিউবে কীভাবে মেনশন করতে হয়, এটা নতুন করে ডিটেলসে বলার কিছু নাই, জাস্ট শর্টকাটে বলে দিই। মেনশন হচ্ছে আপনার ভিডিওর টাইটেল অথবা ডেসক্রিপশনে আপনি অন্য কোনো চ্যানেলকে মেনশন করতে পারেন। তার জন্য জাস্ট অ্যাট দ্য রেট অফ লিখবেন, দেন চ্যানেলের নাম লিখবেন, দেখবেন ওইখানে চ্যানেলকে রিকমেন্ড করবে, দেন আপনারা ওইখান থেকে ক্লিক করবেন। আপনারা জাস্ট অ্যাট দ্য রেট অফ দিয়ে যদি নাম লিখে ওকে করে দেন তাহলে কিন্তু হবে না, ওইখানে যেগুলো রিকমেন্ড করবে সেইগুলো জাস্ট ক্লিক করলে আপনার অন্য চ্যানেলগুলো মেনশন হবে এবং তাদের কাছে নোটিফিকেশনও যাবে যে আপনি তাদেরকে মেনশন করছেন। এইটার ক্রাইটেরিয়া আছে, মেনশন যে কেউ করতে পারবে না। আপনার চ্যানেলে যদি 500 সাবস্ক্রাইবার থাকে, আগে ছিল 1000, নতুন আপডেটের পরে 500-তে চলে আসছে, আপনার চ্যানেলে যদি 500 সাবস্ক্রাইবার থাকে তাহলে আপনি অন্যকে মেনশন দিতে পারবেন এবং আপনি যাকে মেনশন দিবেন তার চ্যানেলেও 500 সাবস্ক্রাইবারের প্রয়োজন হবে। অর্থাৎ মেনশন করতে গেলেও 500 সাবস্ক্রাইবার প্রয়োজন হবে, আপনি যাকে মেনশন দেবেন তারও 500 সাবস্ক্রাইবার প্রয়োজন হবে। নাহলে আপনি মেনশন ওইখানে যখন অ্যাড রেট অফ দিয়ে লিখবেন তখন ওইখানে তার নাম শো করবে না, তার চ্যানেলে যদি 500 সাবস্ক্রাইবার না থাকে। তো এটা হচ্ছে মেনশনের ক্রাইটেরিয়া এবং মেনশন কীভাবে করতে হয়। এখানে আর একটা বিষয় আছে, আপনি ভিডিও টাইটেলে কিংবা ডেসক্রিপশনে মেনশন করে দিলেন, দেওয়ার পর আপনি যদি আবার টাইটেল চেঞ্জ করেন কিংবা ডেসক্রিপশন চেঞ্জ করেন তাহলে কিন্তু মেনশন আর থাকবে না, আপনাকে আবার নতুন করে অ্যাট দ্য রেট অফ দিয়ে ওইখানে চ্যানেলের নাম লিখতে হবে, ওখান থেকে আবার রিকমেন্ড করবে, আবার ওইখানে ক্লিক করে আপনাকে মেনশন করা লাগবে, সেটা টাইটেল কিংবা ডেসক্রিপশনের মধ্যে। ওকে, এটা গেল। এরপর হচ্ছে মেনশনের কী সুবিধা আছে এবং মেইন হচ্ছে ট্রিক্স কী, আসলে মেনশন দিয়ে কীভাবে চ্যানেলে ভিউস আনা যায়। প্রথমেই বলি, মেনশন কিন্তু আপনার চ্যানেলে কিওয়ার্ডের মতো কাজ করবে, মানে আপনার ভিডিওতে কিওয়ার্ডের মতো কাজ করবে। সাপোজ আপনি যদি আমাকে নিয়ে কোনো ভিডিও তৈরি করেন এবং আমাকে যদি মেনশন করেন আপনার ভিডিওর টাইটেল কিংবা ডেসক্রিপশনের মধ্যে, তাহলে আমার যে হোসাইন টেক চ্যানেল এটা কিন্তু একটা হোসাইন টেক, এটা একটা ট্যাগ হিসেবে কাজ করবে, অর্থাৎ কিওয়ার্ড হিসেবে কাজ করবে। কেউ যদি হোসাইন টেক দিয়ে সার্চ দেয় তাহলে আপনার ভিডিওটাও যেতে পারে এবং আপনি হোসাইন টেক নিয়ে কী ভিডিও তৈরি করছেন সেটাও তারা দেখতে পারে। তো মেনশনের যে কিওয়ার্ডটা আছে এটা কিওয়ার্ড হিসেবেও কাজ করতে পারে, মেনশনটা একটা কিওয়ার্ড হিসেবে কাজ করতে পারে। সো আপনি যদি কোনো বড় বড় চ্যানেলকে মেনশন দেন, হ্যাঁ, তো সেখানে আসলে সেগুলো কিওয়ার্ড হিসেবেও কাজ করে। আর দুই নম্বর হচ্ছে, আমাদের মধ্যে অনেকের ভুল ধারণা আছে, আমরা দেখছি, আমাকেও অনেকে মেনশন দেয়, মানে ভিডিও ডিসক্রিপশনের মধ্যে অনেক চ্যানেলকে মেনশন দিয়ে রাখেন। হ্যাঁ, মেনশনের কোনো লিমিটেশনে আপনি আপনার ডেসক্রিপশনে যত কিওয়ার্ড আপনি রাখতে পারবেন সবগুলো আপনি মেনশন দিয়ে দিতে পারবেন, মানে ডেসক্রিপশনে মেবি 5000 ওয়ার্ড অ্যাড করা যায় এবং ওই 5000 ওয়ার্ড আপনি মেনশন দিয়ে দিতে পারবেন, এটা ইউটিউব বলছে। বাট মেনশনে এতটা মেনশন দিলে ইউটিউব নিজেই কনফিউজড হয়ে যাবে যে আসলে আপনার ভিডিওটা কোন টাইপের, আপনি ডেসক্রিপশনের মধ্যে সব চ্যানেল মেনশন দিয়ে দিলেন, ইউটিউব কনফিউজড হয়ে যাবে যে মেনশনটা আসলে ওই চ্যানেলের জন্য, এই চ্যানেলের জন্য, ওই চ্যানেলের জন্য, না কোন চ্যানেলের জন্য। ঠিক আছে, অনেকেই আছে যারা আসলে ওইখানে মেনশন দেওয়ার কোনো দরকার নাই। মেনশন আপনি কখন দেবেন, যখন আপনি কাউকে নিয়ে ভিডিও তৈরি করবেন কিংবা আপনার ভিডিওটা যদি অন্য কোনো কারোর রিলেটেড হয়ে থাকে তখন আপনি তাকে মেনশন দিবেন, আদারওয়াইজ তো আপনাকে মেনশন দেওয়ার দরকার নেই। আপনার যে ভিডিওটা অন্য কারোর যদি রিলেটেড না হয় তাহলে ওখানে কোনো মেনশন দেওয়ার দরকার নেই। ঠিক আছে, ওটা মেনশন দিলে কোনো লাভ হবে না, বরং আপনার ভিডিওর ক্ষতি হবে, আপনার ভিডিওর গ্রোথেও সমস্যা হতে পারে। এখানে অনেকে আর একটা কথা বলেন যে অন্য কোনো চ্যানেলকে যদি মেনশন দিই তাহলে কি আমাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক কিংবা ক্লেম আসবে কি না। ক্লেম তো আসবে না, বাট স্ট্রাইক আসবে কি না। স্ট্রাইকটা হচ্ছে ডিপেন্ড করে যে আপনি তাকে সাপোজ মেনশন দিলেন, মেনশন দেওয়ার পরে সাপোজ সে আপনার ভিডিওটা দেখলো, এখন আপনি তাকে নিয়ে রোস্ট করলেন কিংবা বাজে কোনোভাবে করলেন কিংবা উপস্থাপন করলেন বাজেভাবে, তাকে অপমান করলেন, তাহলে সে কিন্তু চাইলে আপনার চ্যানেলে স্ট্রাইক মারতে পারে, আপনি তার কিন্তু কিওয়ার্ডটা ইউজ করছেন প্লাস আপনি মেনশনও করছেন, এই হিসেবে তাই সে আপনাকে স্ট্রাইক দিতে পারে। বাট এটা খুবই রেয়ার কেস, এটা হয় না সচরাচর।
আর দুই নাম্বার ট্রিক্স হচ্ছে, আপনি সাপোজ কোনো ক্রিয়েটরকে যখন মেনশন দিবেন তখন কিন্তু সেই ক্রিয়েটরের কাছে একটা নোটিশ যায়। কোথায় দেখবেন? যদি আপনাকে কেউ মেনশন করে আপনি সেটা কোথায় দেখবেন? দেখবেন আপনার ইউটিউবের নোটিফিকেশনে ক্লিক করলে, আপনার যেখানে ভিডিও নোটিফিকেশন আসে অন্যান্য ভিডিওর, সেখানে পাশে একটা অপশান আছে মোবাইলে মেনশন, সেখানে আপনি মেনশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনাকে কে কে মেনশন করছে। ঠিক আছে, তো আপনি যখন কাউকে মেনশন করবেন সেও কিন্তু দেখতে পাবে যে তাকে কে কে মেনশন করছে। বড় বড় যেসব ক্রিয়েটার আছে তাদেরকে দিনে কয়েক হাজার লক্ষবার মেনশন করে, যার কারণে তারা হয়তো বা খেয়াল নাও করতে পারে। বাট মিডিয়াম রেটের যেসব ক্রিয়েটার আছে তারা কিন্তু প্রায় মেনশন দেখে, যেমন আমি দেখি। ঠিক আছে, তো আমি দেখি যে আমাকে কে কে মেনশন করছে, কোন টাইপের ভিডিও তৈরি করছে। ভিডিও যদি আমার ভালো লাগে সেখানে ভালো একটা কমেন্ট করি, এটা তো স্বাভাবিক, সবাই করবে। তো এরকম যদি হয়, সাপোজ আপনি একটা ক্রিয়েটরকে নিয়ে ভিডিও তৈরি করলেন, এখন সে আপনার ভিডিওটা দেখলো, তার কাছে নোটিস চলে গেল, আপনি তাকে মেনশন করছেন, সো তার কাছে নোটিস গেলো, সে আপনার ভিডিওটা দেখলো, দেখার পরে তার ভালো লাগলো, সে একটা কমেন্ট করে দিল আপনার ভিডিওতে। এখন আপনার ভিডিওতে যখন কমেন্ট করবে তখন মানুষজন যখন আপনার ভিডিওর মধ্যে যে যখন দেখবে যে কমেন্টটা ওই যাকে নিয়ে ভিডিও তৈরি করছেন বড় ক্রিয়েটর, তাকে সে আপনার ভিডিওতে কমেন্ট করছে, তার কিন্তু ধ্যান ধারণা আপনার ভিডিওর উপর চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সে কিন্তু আপনার ভিডিওটা একটু অন্যভাবে দেখবে না, যেহেতু বড় ক্রিয়েটর কমেন্ট করছে সেহেতু ভিডিওর মধ্যে তো কিছু না কিছু আছে। তখন কি হবে, আপনি চাইলে ওই যে বড় ক্রিয়েটর আপনার ভিডিওতে কমেন্ট করলো, এরকম অনেক হয়েছে, তো আপনি চাইলে সেই এটা নিয়েই আপনি আরও একটা ভিডিও তৈরি করতে পারেন এবং এটা মানুষজন দেখবে। ঠিক আছে, তো এটা আসলে বড় একটা ট্রিক্স, অনেকেই করে এই কাজটা। হ্যাঁ, অনেক বড় বড় ক্রিয়েটরকে নিয়ে ভিডিও তৈরি করে, তাদেরকে মেনশন করে এবং তারা যখন আবার কমেন্টে রিপ্লাই দেয় কিংবা কমেন্ট করে তখন কিন্তু সেইটা নিয়ে আবারও ভিডিও তৈরি করে যে এই ক্রিয়েটর আমাকে রিপ্লাই দিয়েছে। হ্যাঁ, ভালো লাগে আর কি, মানুষের ভালো লাগে, শেয়ার করে, তো এইভাবে আর কি ভিউ জেনারেট করতে পারবেন শেয়ার দিয়ে, কমেন্ট সরি মেনশন করে। তো এটা আপনারা করতে পারেন, আর অবশ্যই যাকে নিয়ে ভিডিও তৈরি করবেন, ভালো ভিডিও তৈরি করলে তাকে অবশ্যই আপনি মেনশন করবেন, সেটা আপনার লাভ ছাড়া ক্ষতি নাই। ঠিক আছে, আপনি যদি আমাকে নিয়েও ভিডিও তৈরি করেন আমাকে মেনশন দিবেন, আমি আপনার ভিডিওটা দেখে আসবো। ঠিক আছে, তো এতটুকুই, আশা করি আপনারা মেনশন সম্পর্কে টোটাল বিষয়টা ক্লিয়ার। এখন মেনশন কীভাবে করতে হয়, মেনশনের নতুন আপডেটটাও বলে দিলাম যে এখন 500 সাবস্ক্রাইবার আপনি মেনশন করতে পারবেন, আগে ছিল 1000, এখন অনলি 500। সো ভিডিও যদি ভালো লাগে থাকে, ভিডিও থেকে যদি নতুন কিছু জানতে পারেন, মাস্ট ভিডিওতে লাইক দিতে কিন্তু ভুলবেন না, চ্যানেলের সাথে দেখার জন্য মাস্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমি জানি আপনি চ্যানেলকে সাবস্ক্রাইব করেই রাখছেন। ও, আর একটা জিনিস বলতে ভুলে গেছি, আমি অ্যাকচুয়ালি ভিডিও শেষ করার পরে আমার খাতাতে দেখি নোট করা ছিল, সেখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি মিস করে ফেলছি, সেটা হচ্ছে আপনি যদি কাউকে মেনশন দেন, আপনি যদি কাউকে নিয়ে ভিডিও তৈরি করেন এবং তাকে যদি মেনশন দেন তাহলে তার কাছে নোটিশ চলে যাবে। এখন সে যদি আপনার ভিডিওটা দেখে এবং যদি ভালো লাগে এবং সে কিন্তু চাইলে তার ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাবেও আপনার ভিডিওটা পোস্ট করতে পারে, অথবা তার স্টোরিসেও আপনার ভিডিওটা শেয়ার করতে পারে, লিঙ্ক শেয়ার করতে পারে, তাতে কিন্তু আপনার হিউজ পরিমাণে ভিউ জেনারেট হবে, হিউজ পরিমাণে সাবস্ক্রাইবার জেনারেট হবে। তো যাই হোক, ভিডিও লাস্ট পর্যন্ত কে কে দেখছেন জাস্ট কমেন্টে আমাকে জানান যে লাস্ট পয়েন্টটা আপনি শুনেছেন কিনা কিংবা দেখছেন কিনা, এটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।